গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দন ফুড হাউসে। তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর দেখো আমার বিছনাপাটির কী অবস্থা হয়ে গেছে। তো সব কিছু রৌদ্রে দেওয়া হয়ে গেছে, আর এখন বাকি আছে রান্নাবান্না আর অন্যান্য কাজকর্মগুলো। তো এখন আমি যাব রান্নাঘরে। তো তার আগে ভাবলাম যে ব্লগটা প্রতিদিনের মতো আজকেও স্টার্ট করে নিই, তারপরে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে সুচন্দন ফুড হাউসের রান্নাঘরে কী কী রান্না হয় সেটাই আমি তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি, তো আজকেও শেয়ার করব প্রতিদিনের মতো। আর মাঝখানে কয়েকদিন শেয়ার করা হয়নি, তো আমি দিদির বাড়িতে গেছি, সেখান থেকেই আমি ভিডিওগুলো করেছি। তো আজকে থেকে ঘরেই রান্না হবে, আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো ফ্রেঞ্চ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টে বলবে কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবে, তাহলে আমার ভিডিও করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আর বেশিক্ষণ কথা না বলে আমার রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে কী কী রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করা বা বলার। তো চলো। এখানে আছে পালং শাক, কালকে রান্না এগুলো আমি ফ্রিজে রাখছিলাম। আর ওখানে আছে মাছ, মাছটাও কালকে রান্না ছিল, তো ধুয়ে শুধু ফ্রিজে রাখা আছে, এখনই বের করে নিয়ে আসলাম। আর অন্য অন্য সবজিগুলো আমি ফ্রিজে রাখা হয়নি। এখানে আছে ফুলকপি, আলু, লঙ্কা আছে, একটা আমি বের করেছি। আর আছে হচ্ছে কড়াইশুঁটি। আর কী দিয়ে কী রান্না করবো সেটাও তোমাদেরকে বলে দিব। এই কড়াইশুঁটিগুলো দিয়ে, টমেটো দিয়ে, মাছের কি আছে মাথা, মাছের মাথা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব, সাথে ধনে পাতা দিব, আর আলু আর পালং শাক দিয়ে মাছ দিয়ে করব। ফুলকপিটা আজকে দিব না, এই হচ্ছে আজকের মেনু। আর আমি এখন রান্নাটা বসিয়ে দিব, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, আর ছেলের খাওয়া হয়ে গেছে, বরেরও খাওয়া হয়ে গেছে, মা রান্না করেছে, ওগুলাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন আমি রান্না করব। তো চলো ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। পেঁয়াজ লাল করে ভেজে নিব, আর এখন কাঁচা লঙ্কার চেরাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব টমেটো আর মটর গুলো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো এখন কিছু সময় এইভাবে ভেজে নিব। ব্যাগটা আমার আগে দেখাচ্ছি, কি সুন্দর লাগে দেখতে। মাছের মাথাটা আর এখন একটু দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়ো, আর আর একটু দিয়ে দিচ্ছি জল, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা। হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখো হয়ে গেছে, কড়াইশুঁটি টমেটো দিয়ে, মাছের মাথা দিয়ে ঝাল, দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর সাথে দিয়েছি নামানোর আগে ধনে পাতা।
এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, গন্ধে একদম জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। ওই যে দেখো আমার টুটুন পাখি আসছে আমার কাছে, বলো হাই, বলো 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 হ্যালো ফ্রেন্ড। মা রান্না করে, তোমার পা দেখাচ্ছ কেন? বই পড়েছো আজকে? হ্যাঁ, কালকে পড়েছো? পড়বে না, দেখছো বই পড়বে না, কি করবা? খেলবা? খেলনা দিয়ে শুধু খেলবো? পাপা ভাত খাবা না এখন? খেলনা দিয়ে খেলবা? বলো বলো বলো, আমি এখন বলো ভাত খাবো, বলো বাজে 10:30, ভালো করে বলো, ভালো করে বলো, বলো আমি এখন মাছ দিয়ে ভাত খাবো, বলো মা রান্না হয়ে গেছে, চলো বলো চলো এখন খেতে যাই, খেতে যাই। তোমরা তোমরা আমার মামা ভিডিও ভিডিও দেখতে থাকো, আমি আমি সারাদিন কি 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 দুষ্টুমি দুষ্টুমি করি। বড় খেয়ে নিয়েছে, খেয়ে আবার ওষুধ দিতে চলে গেছে, আমি ওদিকে ভাতটা বেড়ে নিয়েছি, এখন খেতে বসবো। এই যে দেখো তো খাবারটা নিয়ে যাচ্ছি ওই ঘরে, আর ওই ঘরে ছেলে টিভি দেখছে, টিভি মানে খেতে খেতে আমি ভিডিও করতে পারবো না, কেননা টিভির হচ্ছে আওয়াজটা আসলে আবার কপিরাইট হয় নাকি, তো সেই কারণেই। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চের খাবার দাবার, তো আবার খাওয়া দাওয়া করে তারপরে আসছি। ভিডিওটা দেখতেছি অনেক লম্বাই হয়ে যাচ্ছে, আর লম্বা করব না, বেশি লম্বা ভিডিও হলে দেখতে ইন্টারেস্ট নেই, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নতুন একটা ভিডিওতে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।